ফুলের বাগানের দৃশ্য দেখে মনে হচ্ছে বাগানে যেন কত ফুল ফুটে আছে আজ আমি মনের মতো করে একখানা মালা গাঁথবো কাল সারা রাত ছিল স্বপ্নের রাত আমাকে বন্দি করে দাও এস এস রে এস এস এ
আমার বাগানে তোমাদেরকে প্রবেশ করতে দেখি তাহলে যে কি হবে তা তুমি ভালো করে জানো আর বলে যাচ্ছি আমার কথাটা যেন মনে থাকে বোকা তুমি একেবারে বোকা এত সুন্দরী একটি মেয়ে তোমাকে অপমান করে গেল তাই কিনা তুমি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলে তুমি কিছু বুঝতে পারছো না জংলা সাপে কামড়ালে ফের সাপকে ছুবল দিতে নেই তাহলে যে শেষ হয়ে যাবে চলো জংলা আমরা এখন এখান থেকে অন্য কোনো বনে চলে যাই বোকা তুমি যাও আমি আসছি কে সেই রমণী যার চোখে রূপে ঝলক মারছে প্রথম দেখাতেই ওর জন্য আমি পাগল দেওয়ানো হয়ে গেলাম যেমন করে হোক এই সুন্দরী রূপসীকে আমি চাই 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 আমি এখন আর তার কাছে যাব হে খোদা তুমি আমাকে বলে দাও খোদা আমি কি করব কোথায় যাব কোথায় আছে আমার সুজন আমি কিছুই জানি না খোদা একা একা দাঁড়িয়ে কি ভাবছে আমি কি বলে আমি কাউকে কোনোদিন বুঝতে পারিনি আমার স্বামীর হত্যাকারী আমি আমি ওদেরকে খুন সরপতি কে পাগল হয়ে গেছে সরপতি খায়েস বলুন জি সাহেব আই বেগম সাহেবকে বন্দি করে ওই অন্ধকার কারাগারকে নিক্ষেপ করো তাই করছি আমাকে বন্দি করবে কেন আমার কি অপরাধ হাই প্রহরী আদেশ করেন যাহা বলো যা প্রহরী এই মুহূর্তে বেগম সাহেবকে শৃঙ্খলিত করে ওই অন্ধকার কারাগারকে নিয়ে তুই নিক্ষেপ কর আমাকে কেউ কখনো স্পর্শ করবে না আমি তাহলে তোদেরকে একেবারে তাহরে গলিত করো এই হল মাথিনি বেগম সাহেবা নিয়ে যাও পাগলা গারাতে না 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 আমি যাব না যাবেন না কোথাও যাব না যাবেন না শয়তান বন্দি করাই বেগম সাহেব চলে আসুন বেগম সাহেব চলে আসুন না আমি যাব না চলে আসুন চলে আসুন আমার সাথে আপনি চলে আসুন না চলে আসুন মিথ্যা প্রলোভন দিয়ে আমাকে তোরা নাদিনকে হত্যা করিয়েছিস এই পাপের শাস্তি অচিরেই তোদের ভ
ভোগ করতে হবে আয় 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 ইয়ে চলে আসুন ভালো মতে খায় ভালো রেজি চা চলো এবার আমরা ধু ছড়ে বিলি আই নাদিমকে খুঁজে বের করতে তাই তাই করতে হবে এড়িয়ে এই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না উচিত সাহেব আমি কেমন করে হাক এই শয়তানকে আমি খুঁজে ধরে এনে আপনার চোখের সম্মুখে করব আমি নির্মম ভাবে হত্যা উজির সাহেব আমি বলছিলাম কি বলো সেনাপতি খায়েস এই উদয়পুরের মসনদ মসনদ তো আর শুনলো তা আমি বলছি আপনি এখন এই মুহূর্তে সিংহাসনে আর গ্রহণ করো আমি তাই করবো সেনাপতি খায়েস আমি এখন এই সিংহাসনে বসব বসুন বসুন উজির সাহেব আজ আনন্দের দিনে আমি বলছিলাম কি একটু সুরা ভাইজি নিয়ে একটু আনন্দ মাখিয়ে দিলে হতো না উজির সাহেব আহা হাই সারাবতে খায় আজকে আবার এই আনন্দর দিয়ে তাই করুন কে আছিস একখানা ভাইজি আর সুরা দিয়ে রাস্তার বাইরে পাঠিয়ে দে হ্যালো আসো আসো ভাইজি গান তুমি আজ পাবে সাজা রাখবো বন্ধি করে ও রাজা মনে ওকে তুমি তুমি ধান ইনাম দিয়ে বিদায় করে দাও আমি এখন তাই করছি নাও তোমার ইনাম Thank you.
আর চলে আসুন জি সাহেব আমাদের তাই চলো সেনাপতি কায়ে Yeah.
ওগো ওগো প্রাণপ্রিয় শিকন্যা তুমি তুমি আমাকে রিক্ত হস্তে ফিরিয়ে দিও না তাহলে যে আমি প্রাণে বাঁচব না প্রেম প্রীতি ভালোবাসা যাতে যেতে বিধান রয়েছে বন্ধু প্রেম প্রীতি ভালোবাসা জাতি কুল মাহা Thank you.
Thank you.
মালা মালা কি সুন্দর নাম যেমনি তার রূপ তেমনি তার কণ্ঠ এই মালা এই কি হলো এই চিরদিন তুমি আমার হয়ে থাকবে তো বলো আমার গলার মালা হয়ে থাকবে আচ্ছা তুমি মনে মনে কি ভাবছো ভাবছি কি সুন্দর তোমার চোখের ছাহনি কি মিষ্টি তোমার ঠোঁটের হাসি হ্যাঁ সত্যি আমি আমি যে তোমার মাঝে হারিয়ে গেছি আমি যে হারিয়ে ফেলেছি মোর আত্মসত্তা সত্যি বলছি হ্যাঁ আমি সত্যি বলছি আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি চিরদিনে সত্যি বলছো সেই যে আমার আমি আছি সেই তো